সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার সংযুক্ত করবেন। কিন্তু আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনও অবধি যিনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা দ্রুত পেতে থাকবেন। চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে আমরা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার খুলে নিই এবং এই গুগল ক্রোম ব্রাউজারে আমি লিখব ইনকাম ট্যাক্স। আগে টাইপ করি ইনকাম। দেখুন ইনকাম লেখার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স লেখা চলে এসেছে, আমরা ইনকাম ট্যাক্স লেখাতে ক্লিক করব। এবার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এই ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। এবার আমরা এখানে ক্লিক করে নিলাম। এই যে দেখুন আমাদের সামনে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। আমরা দাঁড়ান একটু ওই, হ্যাঁ এই দেখুন এখানে রয়েছে এই এই বাঁদিকটা করে, বাঁদিকটা করে রয়েছে লিঙ্ক আধার, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি, লিঙ্ক আধারে ক্লিক করলাম। যেমন আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, এখানে লিঙ্ক আধার উপরে রয়েছে, প্রথমে দিতে হবে প্যান নাম্বার। তাই আমরা এখানে আবেদনকারী প্যান নাম্বারটি বসিয়ে দিলাম, আবেদনকারী প্যান নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে আধার নাম্বার, এখানে আমরা আবেদনকারীর আধার নাম্বার যেটি সংযুক্ত হবে সেটি বসাবো, এখানে এই বসিয়ে দিচ্ছি আধার নাম্বার। দেখুন আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে দেখুন একদম নিচে রয়েছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধারে যে নামটি রয়েছে সেই নামটি দিতে হবে, সেই নামটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি আবেদনকারীর আধার কার্ডে যে নামটি রয়েছে নামটি বসাচ্ছি। এগুলো খুব সাবধানে আপনারা করবেন, নামটি আমরা বসিয়ে দিচ্ছি। এবার দেখুন লেখা রয়েছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, যদি আপনাদের আধার কার্ডে পুরো জন্ম তারিখ না থেকে শুধু জন্ম সাল থাকে তাহলে আপনাদের এখানে টিক করতে হবে। আমার আবেদনকারী যার হয়ে আমি আবেদনটি করছি তিনার আধার কার্ডে শুধু জন্ম সাল দেওয়া রয়েছে, তাই আমরা এখানে টিক মারবো। এখানে লেখা রয়েছে আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার উইথ UIDAI। এবার দেখুন সর্বশেষ নিচে রয়েছে ক্যাপচা, এখানে যে ইমেজ বলে রয়েছে যে ক্যাপচা, এটা আমাদের হুবহু যেরকমটি রয়েছে সেরকমটি দিতে হবে। আর এখানে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে, যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন ইয়ার রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু UIDAI ফর ভ্যালিডেশন অফ আধার, প্লিজ চেক দ্য স্ট্যাটাস ল্যাটার বাই ক্লিকিং অন লিঙ্ক আধার হাইপার লিঙ্ক ইন দ্য হোম পেজ। অর্থাৎ আপনার যে অনুরোধ প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা সেটি UIDAI ভ্যালিডেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে আবার এই হোম পেজে গিয়ে লিঙ্ক আধার অপশানে ক্লিক করে যে আপনার স্ট্যাটাসটা কী। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর হ্যাঁ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে 31 ডিসেম্বর লাস্ট ডেট প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা, তাই আপনারা বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করুন এবং নিজেরা এই প্যান কার্ডের সঙ্গে আধারের নাম্বার লিঙ্ক না করে থাকলে নিজেরাও লিঙ্ক করে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।